আজকের এই মামলাটি হচ্ছে 28 অক্টোবরের মামলা, যখন এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের আগে সর্বশেষ অবস্থায় 28 অক্টোবরের এই মামলায় আজকে আমাদের 61 জন আসামি ছিল। সেই মামলা সর্বশেষ মামলা। 2013 থেকে আজকে পর্যন্ত এই 11 বছর আমার এই রূপগঞ্জ থানার প্রায় 1790 জন অর্থাৎ 1800 জন আসামি ছিল। আমি এই সমস্ত মামলার মধ্যেই আমি আসামি ছিলাম। সেই মামলা আজকে সর্বশেষ মামলা। আমরা হাইকোর্টের জামিন থেকে আজকে এখানে জেলা জজের থেকে আমরা আজকে জামিন নিলাম। এটা আমাদের এই সর্বশেষ মামলা। এই অসহায় অবস্থায় দীর্ঘ সময় 17 বছর আমাদের নেতা কর্মী আর সারা বাংলাদেশের কর্মীরা এরকম আদালতের প্রাঙ্গণে দিন কাটিয়েছে, সময় কাটিয়েছে, কষ্ট ক্লেশে তাদের জীবন কেটেছে। আজকে আমি যেটা বলতে চাচ্ছি, এই দীর্ঘ 17 বছর আমরা যারা সারা বাংলাদেশের জাতীয়তাবাদের দলের সমস্ত পর্যায়ের নেতা কর্মীরা এই নিষ্ঠুর নির্মম মামলা শিকার হয়ে কষ্ট করেছি, আজকে এই স্বৈরাচার পতনে, স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতন হয়েছে। আজকে যারা এই পতনের মূলে কাজ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমি প্রথমে ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই। আমরা এই পতন থেকে আমরা যেন শিক্ষা নেই। আমরা যারা রাজনীতি করি, কোনোভাবেই আমরা প্রতিহিংসা করব না, আমরা অন্যের উপরে জুলুম অত্যাচার করব না। আমাদের নেতা, আমাদের আগামী প্রজন্মের নেতা, এই দেশকে যিনি আগামী দিন নেতৃত্ব দেবেন, তারেক জাই স্পষ্ট করে বলেছেন, আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা শান্তি সম্য প্রতিষ্ঠা করতে চাই, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, যেমন তাদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, সেই জন্য তারা কাজ করবে। তাদেরকে আমরা আজকে রাজনৈতিক কর্মী হিসাবে সর্বাত্মক সমর্থন করব, এই কারণে যে আমরা সত্য সুন্দরে বিশ্বাসী। সন্ত্রাসে নৈরাজ্যে আমরা বিশ্বাস করি না। সন্ত্রাস নৈরাজ্য যদি ক্ষমতায় টিকে থাকার কোনো মাধ্যম হতো, তাহলে তো শেখ হাসিনার পতন হওয়ার কথা না। উনি এই শতাব্দীর সেরা স্বৈরশাসক। একজন মহিলা হয়ে তার মনের মধ্যে মায়ের যে মহব্বত, সেটা তার মায়ের ছিল না, তার মনে ছিল না। আমরা কখনো দেখি নাই তার আচরণে, তার উদ্ধত্তপূর্ণ আচরণ, আঙ্গুল লুচিয়ে কথা বলা, মানুষকে অবজ্ঞা করা, মানুষকে পিপিলকার চেয়ে নিকৃষ্ট মনে করতেন তিনি ক্ষমতার দাপটে। আজকে এই থেকে আমরা শিক্ষা নিতে চাই, আমরা আগামী প্রজন্মের কাছে উদাহরণ সৃষ্টি করতে চাই। আমরা সহনশীল বাংলাদেশ গড়তে চাই, সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সৌম্য সুন্দর বাংলাদেশ গড়তে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। আমরা মস্তান, চাঁদাবাজ, মাদকবাজ, এদের বিরুদ্ধে কাজ করতে চাই। আমাদের আগামী প্রজন্মকে প্রতিযোগিতার মাধ্যমে, মেধা এবং যোগ্যতার মাধ্যমে যেন নেতৃত্বে আসে, সেই জন্য তাদেরকে একটা সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ দিতে চাই।